Hi guys, welcome back to my channel Full to 40. Yes, get to win. আজকে আমরা একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি। ওয়াও, কি কথা বললাম আমি। সেটা বলার নাম দেখে বুঝে গেছি যে আমি চ্যালেঞ্জ করতে যাচ্ছি। যাই হোক, আজকে আমরা একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি, যেটা হচ্ছে ফুচকা চ্যালেঞ্জ। মানে আমরা নর্মাল ফুচকার মতন ফুচকা খাবো না, মানে পাড়ার মোড়ে গিয়ে যে টকের সাথে আলু দিয়ে যে ফুচকা, সেই ফুচকা আমরা একদম খাবো না। যেই সব খাবার তোমরা সাজেস্ট করেছো আমাকে ইনস্টাগ্রামে, তো সব জিনিস দিয়ে আজকে আমরা ফুচকা টেস্ট করবো। যে কোনো শুভ কাজে নারকেল ভেঙে প্রবেশ করে না, আমারও সেই একই রকমের ব্যাপার। আমি ফুচকা ভেঙে, মানে ফুচকা ফুটো করে তবে আমি ভিডিওতে প্রবেশ করছি। তো গাইজ, যেহেতু বাঙালি, বাঙালিদের সবচেয়ে মেন খাবার হচ্ছে ভাত আর ডাল, আর আমি আশা করছি ফুচকার সঙ্গে কেউ অন্তত ভাত আর ডাল খায়নি। তো এইরকমই আমাদের এক বন্ধু আমাকে বলেছে যে ইস অ্যান্ড ডাল উইথ ফুচকা, মানে ফুচকার মধ্যে প্রথমে ভাত দিবি। দেন ওটায় যে কোনো রকম কুকড ডাল দিবি। তা ডাল যদি দিতে বলতিস আমি কোনোদিনই করতাম না, কুকড ডালই দেবো আমি। মানে এখানে ডালটাই তোর টক জলের কাজ করবে। ওকে, হচ্ছে আমাদের ফুচকা যেটার ভিতরে ভাত ভর্তি করে দিয়েছি, আর এইখানে আমার টক জল হিসাবে কাজ করছে ডাল, আর এটা আমি এখন ট্রাই করতে যাচ্ছি, মানে খেতেই যাচ্ছি। ট্রাই মানে না, খেতেই যাচ্ছি আমি এখন ফার্স্ট টাইম। ওকে, এই যে ভরেছি কিন্তু ভীষণ ভালো লাগলো খেয়ে। তোমরা ট্রাই করতে পারো, এটা ভীষণই ভালো খেতে লাগলো। অ্যাকচুয়ালি ডাল আর ভাতের সঙ্গে ফুচকাটা অনেকটা পাঁপড় ভাজার মতন লাগলো। তো নেক্সট বন্ধু লিখেছে মিল্ক। মনে হচ্ছে এই বন্ধুটির কাছে সময়ের ভীষণই অভাব, তার জন্য তিনি শুধুমাত্র মিল্ক লিখেছে। ফুচকা উইথ মিল্ক লিখলেও বোঝার যেত, কিন্তু মিল্ক লিখেছে শুধু। কোনো ব্যাপার না, আমরা আধা কথাতেই ফুল কথা বুঝে যাই, কোনো ব্যাপার না, নো প্রবলেম। এটা হলো নর্মাল ফুচকা, এটা হলো দুধ ফুচকা, যেটা নাকি নিজ দিয়ে চুয়ে চুয়ে পড়ছে, আর এটাকে এখন আমি খামু। খাওয়া যাক, ভিতরে অ্যাসিডিটি যেন না হয়, অ্যাসিডিটি। হেভি লাগলো, সত্যি হেভি লাগলো। ডাল আর ভাতের থেকেও দুধ দিয়ে ফুচকাটা সত্যি হেভি লাগলো, হেভি লাগলো। তোমরাও খেয়ে দেখো, ভালো লাগবে, মজা এসে যাবে লাইফে ফুচকার সাথে ফুটি খেতে। তো ফুচকা এটা দিয়েও ফুটি চুয়ে চুয়ে পড়ছে, তো পুরোটা ফুটি চুয়ে চুয়ে পড়ার তুলনায় পড়ার চেয়ে পড়ার আগে আমি এটাকে মানে আমি খেয়ে নিই। লাইফে কোনোদিন ট্রাই করবে না ফুটির সঙ্গে ফুচকা, এত বিচ্ছিরি খেতে, এত বিচ্ছিরি খেতে যে আমার ছি মানে লে। বন্ধুটি আমাদের লিখেছে নুডলস উইথ চকলেট, মানে হচ্ছে নুডলস উইথ চকলেট উইথ ফুচকা। তো ফুচকা এবার নুডলস আর চকলেট দিতে হবে এর মধ্যে। কোনোদিন খেয়েছে নুডলস উইথ ফুচকা, মানে নুডলস উইথ চকলেট উইথ ফুচকা? খাইনি, আশা করছি। যদি খেয়ে থাকো তাহলে কমেন্টে জানিও যে হ্যাঁ দিদি আমি খেয়েছিলাম, ঠিক আছে, আর এক্সপিরিয়েন্সও জানিও যে কীরকম লাগে, আর আমি তো এখনই বলবো যে কীরকম লাগে। আর এই হচ্ছে চকলেট, যেটা নাকি গলানো আছে, এবার নুডলসের মধ্যে দেওয়া যাক। এবার এটাকে ট্রাই করা যাক। মোটামুটি ভালোই খেতে,
নুডলসের স্বাদও পাওয়া যাচ্ছে, চকলেটের স্বাদও পাওয়া যাচ্ছে, আবার ফুচকার কচকচ আওয়াজও হচ্ছে। তো সব মিলিয়ে ওকে ভালোই আছে। এইখানে চকলেট লেগে রয়েছে আমার আঙুলে। নেক্সট আগে আমরা যেটা খেলাম সেটা হচ্ছে নুডলস উইথ চকলেট উইথ ফুচকা। এখন এই বন্ধুটি বলছে যে ফুচকা উইথ ম্যাগি, নো প্রবলেম, এটাও খাওয়া যাবে। তো ফুচকা এলে গেছে, ফুচকা দিয়ে ম্যাগি ভরতে হবে, আর তারপর আমি খামু, এটা খেয়ে বলবো কেমন লাগে। তো ম্যাগি ভরা যাক। চামচ দিয়েই ভরছিলাম ম্যাগিটাকে, কিন্তু চামচটা না ঠিক মতন ভরতে পারলো না ফুচকার মধ্যে। নিজে ভরতে পারিনি সেটা তো বলছি না, চামচটা ভরতে পারলো না, চামচের জন্য প্রাণ আছে। যাই হোক, আঙ্গুল সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, আঙ্গুল দিয়ে ভরে দিয়েছি ফুচকার মধ্যে ম্যাগি। এবার আমরা এটাকে টেস্ট করব, টেস্ট করব এমনভাবে বলছি যে আমি লাইব্রেরিতে টেস্ট করতে নিয়ে যাচ্ছি। আর আমি এটাকে খামো, ফুচকার থেকে আমি ম্যাগির টেস্ট বেশি পেলাম এটাতে, ভালো লাগলো, বেশ ভালো, বেশ একটা ম্যাগির মধ্যে বেশ কুচমুচা 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 কুচমুচ কুচমুচ আওয়াজ হচ্ছে। ম্যাগিও খাচ্ছি, ম্যাগির মতন টেস্টও লাগছে, আর ওর মধ্যেই আবার কুচমুচ কুচমুচ আওয়াজ হচ্ছে, বেশ ব্যাপারটা হেভি। ম্যাগির টেস্টটা পুরো অনুভব করা যাচ্ছে, ফুচকার টেস্টটাই একটুখানি নিচে নেমে গেছে, ম্যাগির টেস্টটা ওপর দিকে উঠে গেছে, সামাজ পারে হতো। হ্যাঁ, তো নেক্সট নেক্সট এই বন্ধুটি আমাদেরকে বলেছেন যে ফুচকা দিয়ে ডিম খাও, হাজির, এবার চাই ডিম, ডিম ও হাজির। ডিমটা অ্যাকচুয়ালি এইরকম ব্যাকাতেরা হয়ে রয়েছে, বুঝতেই পারছো, একদিকের কুসুমও দেখা যাচ্ছে, কারণ এই ডিমটাকে আমি ছুলেছি আর এত সুন্দর করে ছুলেছি যে ডিমটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। কই বাদ নেই, স্যালেঙ্গে হাম ভি থোড়া ডিম ভি থোড়া, চলো। ভিতরে ডিম পোড়া হয়ে গেছে, তোমরা দেখতেই পেয়ে গেছো, এবার এটাকে খাওয়ার পালা, খেয়ে দেখি। ফুচকাটা খাওয়ার সময় মাঝখানে একটু আমি কুসুমের স্বাদ পেয়েছিলাম, আর ফুচকার তো কুচমুচ আওয়াতেই বোঝা যাচ্ছে, কিন্তু কোনো টেস্ট পাইনি ফুচকার, কুসুমের একটুখানি স্বাদ পেয়েছিলাম, আর ফুচকার যে সাদা অংশটা থাকে ওটা কোনো রকম টেস্ট পাইনি আমি, মানে মানে কী যে একটা খিচুড়ি পেকে গেছে কে জানে টেস্টের মধ্যে, শুধু আমি কুসুমের টেস্টটাই পেয়েছি, বাকি আর আমি কিচ্ছু টেস্ট পাইনি। তাই করো না, একটা ডিম নষ্ট হয়ে যাবে, তোমার মুখটাও নষ্ট হয়ে যাবে, তার থেকে পাড়ার দোকানে গিয়ে 10 টাকায় 6টা ফুচকা খেয়ে এসো, আনন্দে দিন কেটে যাবে, ট্রাই করো না। নেক্সট নেক্সট বন্ধুটি আমাদেরকে বলেছে ডিমের ঝোল অর মাছ ও বা মাংসের ঝোল অর এনি কাইন্ড অফ জুস। এখন আপাতত আমার বাড়িতে মাছের ঝোল আছে, মানে মাছ রান্না করা হয়েছিল তার ঝোল আছে, সো আমি মাছের ঝোল দিয়েই ট্রাই করতে যাচ্ছি, বাকি মাংসের আর ডিমের ঝোল হয়নি, তো আমি মাছের ঝোল দিয়েই ট্রাই করতে যাচ্ছি। মাছের ঝোলটা হচ্ছে অনেকটা এরকম, মাছটা আমি মোটেও রান্না করিনি, এটা আমার দিদি রান্না করেছে, আমি মাছ ফাছ রাখতে পারি না। যাই হোক, আমার তো সবচেয়ে ফাটাতেই মজা লাগছে খাওয়ার তুলনায়। তা ওই এটা তেলাপিয়া মাছের ঝোল, আর আমি এই মাছের ঝোল দিয়েই ট্রাই করতে যাচ্ছি, কারণ আমার বাড়িতে এখন বর্তমানে তেলাপিয়া মাছের ঝোলই হয়েছে, সো আমি তেলাপিয়া মাছের ঝোল দিয়েই ট্রাই করতে যাচ্ছি। ভীষণ ঝাল দিয়ে দিয়েছে, ফুচকা কেমন খেতে লাগলো জানি না, কিন্তু আমার এখন জলের ভীষণ প্রয়োজন, তাই জল খাওয়া ভীষণ দরকার। নেক্সট বন্ধুটি আমার এত খাদ্যদ্রব্য খাওয়ার ফলে হজম করার জন্য বলেছে পেপসি উইথ ফুচকা। একজন আমাকে থামসআপ উইথ ফুচকাও বলেছিল, কিন্তু আমি থামসআপটা কিনে নিই, পেপসি আর থামসআপের ঝাঁজ আমার অনেকটা একই রকমের লাগে, তাই আমি ভাবলাম পেপসিটাই কিনি, তাই আমি পেপসি কিনেছি, থামসআপ কিনে নিই। আমার কাছে এত টাকা নেই, কারণ হ্যাঁ এই জন্যই আমি কিনিনি, তো পেপসি দিয়ে ট্রাই করা যাক। পেপসি বাড়িতে নিয়ে এসে একটুখানি খেয়েও ফেলেছি, তো এবার পেপসি দিয়ে ফুচকা ট্রাই করা যাক। এই হচ্ছে ফুচকার সঙ্গে পেপসি,
মানে পেপসির সঙ্গে ফুচকা, সেগুলোর ভিতরে এখন গুদগুদ গুদগুদ উঠছে খুবই সুন্দর করে। এটা আমি এখন ট্রাই করতে যাচ্ছি, আর এতক্ষণ ধরে যা যা খেলাম সেগুলো হজম করতে যাচ্ছি, তো খেয়ে নিই। কেউ কোনোদিন ট্রাই করো না পেপসির সঙ্গে ফুচকা, একদম ভালো খেতে না। এতক্ষণ ধরে যা যা খেলাম মুখটা পুরো নষ্ট হয়ে গেল। জিভটা পেপসির মধ্যে যে ঝাঁজ থাকে জিভটা পুরো অবশ করে দিয়েছিল, আর ফুচকাটা তখন চেপাতেই আমার অসুবিধা হচ্ছিলো, কারণ জিভটা যেন এমন একটা হয়ে গেল, জাস্ট হয়ে গেল। কোনোদিন ট্রাই করবে না, যেদিন ফুচকা খেতে যাবে পাড়ার দোকানের মোড়ে সেদিন ফুচকাই খাবে, আর যেদিন মনে করবে যে পেপসি খেতে যাবে সেদিন পেপসি খাবে, মানে ওই দিনই তুমি খেতে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু একসঙ্গে আমার মতন খাবে না, একদম খাবে না। নো 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 মিন্স নো, ফুচকাটা আমার লাস্টে ছিল। এই ফুচকাটা অনেকটা সেই ফুচকার মতন না যে ফুচকা নুন লাগিয়ে লাস্টে দেয় কাকুর কাছ থেকে চাইলে এক্সট্রা ফুচকা, যে কাকু আর একটা ফুচকা এক্সট্রা, চাটনি ফুচকা কাকু চাটনি ফুচকা ফুচকা লাস্ট, আর লাস্টে আমরা যে চাই টক জল কাকু আর একটু টক জল, একটুখানি টক জল একটুখানি 10 টাকায়। আমরা কত কিছু চেয়ে নিই কাকুর কাছ থেকে, আর এই ফুচকাটা অনেকটা সেরকমই দেখতে চাই, আর ওপরে নুন ফুন দিয়ে বানিয়ে দেয় আর কি। যাই হোক, ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, ফুচকার দোকানে গিয়ে ফুচকা খেতে হবে না, তার জন্য এখানে যে লাইকের বাটনটা আছে ওর মধ্যে মারতে হবে, ঠিক আছে? আর কী করতে হবে, আর লাল কালার আছে বক্সের মতন করা সাবস্ক্রাইব আছে, সেখানে গিয়েও মারপিট করতে হবে। আর কী করতে হবে, তো কমেন্ট করো যে তোমরা এরকম আমার মতন আলাদা আলাদা জিনিস দিয়ে ফুচকা খেয়েছো কিনা, আর এগুলো যদিও বা তোমরাই সাজেস্ট করেছো আমাকে খাওয়ার জন্য, তার জন্য ধন্যবাদ। আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।